আমাদের আরেক প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব, সায়নীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ কি কি প্রশ্ন করলেন ইডি আধিকারিকরা, কি জানা যাচ্ছে? একবারই দেখো, সায়নী ঘোষের গাড়ি, সেই গাড়ি কিন্তু এবার যেখানে গ্যারেজ করা ছিল সেখান থেকে কিন্তু বেরোচ্ছে, অর্থাৎ সায়নী ঘোষ যে বেরোচ্ছেন সেই বিষয়টা কিন্তু পরিষ্কার এবং রীতিমতো কিন্তু তার যে গাড়ি, আমি আমার ভিডিও অ্যানালিস্ট রজনীকান্ত বেরা দেখাচ্ছে যে সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ সেই ছবি আমরা দেখাচ্ছি যে সায়নী ঘোষ তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। প্রায় বলা যেতে পারে যে 11 ঘন্টার উপরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সায়নী ঘোষের গাড়ি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স সামনের অংশ, সেই অংশ কিন্তু আসছে এবং ইতিমধ্যেই সেখানে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সায়নী ঘোষ এই গাড়িতে করেই কিন্তু আজকে এসেছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রায় দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সায়নী ঘোষের গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে, অর্থাৎ সায়নী ঘোষের গাড়ি কিন্তু বেরিয়ে গেল এবং যে চিত্র উঠে আসছে যে তার গাড়ি কিন্তু সিজিএ কমপ্লেক্সের যে আউটগেট, সেই আউটগেট দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ জোন 1 এর যে এন্ট্রেন্স সেই দিয়ে কিন্তু সায়নী ঘোষ বেরোতে পারেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং রজনীরা অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে সায়নী ঘোষের যে গাড়ি করে তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন সকাল 11:22, সেই গাড়ি এই মুহূর্তে যেখানে সংবাদ মাধ্যমে অন্য অন্য গেটের দিকে যাচ্ছে এমনটাই জানাচ্ছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্থাৎ যে কোনো মুহূর্তে সায়নী ঘোষ বেরোতে পারেন, তবে কোন গেট দিয়ে বেরোবেন এই নিয়ে বিষয়টা একটা দোলাচল রয়েছে। ইডি দপ্তরে প্রায় 11 ঘন্টা পর সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই জিজ্ঞাসাবাদের পর এবার যে কোনো মুহূর্তে তিনি সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর থেকে বেরোতে পারেন সায়নী ঘোষ। অর্ণব, এই মুহূর্তে আর কি ছবি উঠে আসছে? একবারই দেখো, চূড়ান্ত পর্যায়ে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সায়নী ঘোষের যে গাড়ি, সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেখানে ইডি দপ্তরে ঢোকার যে রাস্তা ঠিক তার সামনে। কিছুক্ষণ আগে পর্যন্ত সেই গাড়ি কিন্তু সিজিও কমপ্লেক্সের পিছনে পার্ক করা ছিল, তারপরে কিন্তু নিয়ে আসা হলো এখানে। এবার সামনের দিকে, অর্থাৎ সামনের যে গেট সেখানে কিন্তু সিআরপিএফ এর সংখ্যা বেড়েছে, এমনকি বিধাননগর কমিশনারের যারা পুলিশ আধিকারিকরা ছিল, যারা পুলিশের এখানে দায়িত্বে ছিলেন তাদেরও কিন্তু সংখ্যা বেড়েছে। পুরো জায়গাটাকে কিন্তু কর্ডন করে নেওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সায়নী ঘোষ তিনি কিন্তু নেমে আসবেন এবং নেমে আসার পরেই তিনি কি বলেন সেটা কিন্তু এখন দেখার, যে ইডি আধিকারিকরা কি ফের তাকে সামান করলো, তারা কি স্যাটিসফাইড, এটাই কিন্তু এখন দেখার। একবারে কিন্তু শেষ পর্যায়ে প্রস্তুতি এই মুহূর্তে চলছে, দেখতেই পাচ্ছ তার যারা পার্সোনাল সিকিউরিটি রয়েছেন তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন, গোটা যে তার এক্সিট পয়েন্ট সেই এক্সিট পয়েন্টটাকে কিন্তু এই মুহূর্তে কর্ডন করে নেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু তিনি বেরোবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সায়নী ঘোষ এবং ট
ঠিক রাত 10:45 সায়নী ঘোষ বেরিয়ে এলেন ইডির দপ্তর থেকে এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ প্রায় 11 ঘন্টা পর 11:22 ইডির দপ্তরে ঢুকেছিলেন সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি তদন্তে সায়নী ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ প্রায় 2 দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যাচ্ছে। ইডি আধিকারিকরা গত 10 বছরের আয়করের তথ্য ইডিকে দিয়েছে সায়নী, তেমনটাও জানা গিয়েছে। তার বয়ান রেকর্ড করা হয়েছে এমনটাও ইডি দপ্তর সূত্রে জানা গিয়েছে। সায়নীর কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য জানতে পেরেছে, বিশেষ করে তিনি কুন্তলকে কীভাবে চিনতেন বা বিলাসবহুল ফ্ল্যাটে কীভাবে কিনলেন, সেই ফ্ল্যাট কেনা আদৌ কুন্তলের হাত ছিল কিনা, একাধিক প্রশ্নমালা সাজিয়ে রেখেছিলেন ইডি আধিকারিকরা। 11:22 ইডি দপ্তরে ঢুকেছিলেন সায়নী। 11 ঘন্টা পর 10:45 ইডি দপ্তর থেকে বেরোলেন সায়নী ঘোষ। যুব তৃণমূলের সভানেত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এবং সায়নী ঘোষ 10:45 রাত্রিবেলা বেরোলেন 11 ঘন্টা পর। অন্য এই মুহূর্তে তিনি বেরিয়ে এসে কি বললেন বা কিছু বোঝা গেল বডি ল্যাঙ্গুয়েজ দেখে, বা ফের তাকে সমন করা হয়েছে কিনা? নিয়োগ দুর্নীতি তদন্তে সায়নী ঘোষকে ইডির জিজ্ঞাসাবাদ 11:22 তিনি ইডি দপ্তরে আসেন, রাত বেরোচ্ছেন ঠিক 10:45 তিনি নেমে আসেন, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরোতে পারেননি, কারণ দীর্ঘ 11 ঘন্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদ সায়নীকে তৃণমূলের যুব তৃণমূলের সভানেত্রীকে দীর্ঘ 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, 2 দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্র মারফত নিয়োগ দুর্নীতি তদন্তে তাকে 2 দফায় জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা, এমনকি তার বয়ান রেকর্ড করে তা পাঠানো হয়েছে দিল্লিতেও। গত 10 বছরে তার আয়করের তথ্য ইডিকে দিয়েছে সায়নী, সেই তথ্যের ভিত্তিতে সায়নীর কাছ থেকে একাধিক বিষয়ে জানতে চান ইডি আধিকারিকরা। বেশ কয়েকটি প্রশ্নও সাজিয়ে রেখেছেন যুব তৃণমূলের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদে ইডির 4 সদস্যের যে দল ছিল তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, কিভাবে চিনতেন কুন্তলকে, কিভাবে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন, সেই ফ্ল্যাট কেনায় আদৌ কুন্তলের কোনো যোগ রয়েছে, হাত রয়েছে কিনা, বা কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা, এইরকমই একাধিক প্রশ্নমালা ইডির আধিকারিকরা সাজিয়ে নিয়ে গিয়েছিলেন সায়নীর জন্য। প্রায় 2 দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 11 ঘন্টা পর 10:45 সায়নী ঘোষ বেরিয়ে আসেন ইডির দপ্তর থেকে। এই মুহূর্তে ক্যামেরাটা নামানা